সংস্কারের উদ্যোগকে সফল করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপের দিকে অগ্রসর হতে বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনায় জেলা ও মহানগরের রোকন সম্মেলনে এ কথা বলেন তিনি। আর ঢাকার জামাত নেতারা বলছেন দুর্নীতিবাজ লুটেরাদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। ছাত্র ইসলামী আন্দোলনের সাবেকদের নিয়ে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এই সমাবেশে যোগ দেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেন দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে মানুষ আর গ্রহণ করবে না। এই দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে আর গ্রহণ করবে না। এই দেশের মানুষ লুটেরাদের আর গ্রহণ করবে না। বিগত শাসনের দুর্নীতিবাজ অদক্ষ ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, আপনাদের অগ্রাধিকার হচ্ছে তাদেরকে প্রশাসন থেকে যে যেখানে আছে সেখান থেকে অপসারণ করা। এদিকে খুলনায় জেলা ও মহানগরের রুকন সম্মেলনে যোগ দেন জামাতের আমির। জানান যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সময়টা কতটুকু হবে। আমরা এখনই সুনির্দিষ্ট কোনো সময় বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ এটা বছরের পর বছর হওয়া উচিত নয়। তাহলে আগাছা জন্ম নেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সমাজের শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা আছে, তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে। আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াতের এই নেতা বলেন গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।